এসেছি শবরীর রকমারিতে। আজকে সারাটা দিন সকাল থেকে পুরো মেঘলা করে আছে, একটু ভালো লাগছে না। তবে কিন্তু ঠান্ডা ঠান্ডা আমেজটা কিন্তু আছে বলতেই হবে। সেই জন্য আমি আজকে ভেবেছি খিচুড়ি রান্না করব। সেই জন্য আমি হাঁড়িতে খিচুড়ি বসিয়েছি। দেখুন, আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল হয়ে গেছে আমার প্রায় গরম। আমি এর মধ্যে জলটাকে আমার এটাকে ধুয়ে রেখেছি, চালটাকে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি, এ ধুয়ে রেখেছি। আমি জলের মধ্যে চালটা ধুয়ে দিলাম। এইবার এর মধ্যে এই ছাটি রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এটা ভাতটা হতে থাকুক। আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, ডালটাকে সিদ্ধ করে, মুগ ডালটাকে সিদ্ধ করে মশলা দিয়ে কষিয়ে রেখে দিয়েছি। আর ফুলকপি নিয়েছি, এটা আমি খিচুড়িতে দেব। আর এখানে দেখুন বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা সব করে রেখে দিয়েছি। এই আমার খিচুড়িটা হয়ে গেলে আমি ডিম ভাজা করব। এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। দুপুরবেলাটাকে জমিয়ে খাওয়া যাবে আজকে। সকালে আমি খিচুড়ি বানানো দেখালাম আপনাদের, যে খিচুড়ি বানানো আমার হয়ে গেছে, কিন্তু আমাকে একটা কারণবশত বেরোতে হয়েছিল একটু বাড়ি থেকে। এবার আমি একজনকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম, সেই জিনিসগুলো সে আমাকে ফোন করেছিল, জিনিসগুলো আমাকে নিয়ে আসতে হবে তার কাছ থেকে, সেই জন্য আমি বেরিয়েছিলাম। কিন্তু বেরোবার আগে আমি এই জিনিসটা ডেলিভারি পেলাম অ্যামাজন থেকে, আমার এই টাইপারটা ডেলিভারি দিয়ে গেল, আজকেই আমি পেলাম এটা। আমি এখনো এর প্যাকটা খুলিনি, আমি এখন আনপ্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। এই যে জিনিসটা দেখুন, এই টাইপারটা আমি কিনলাম, এটা কেনার আমার একটা উদ্দেশ্য আছে। কারণ আমি বাড়িতে তো একা, বাড়িতে আমার যখন আমি ভিডিওগুলো বানাই ইউটিউবের জন্য, তখন আমার দু হাতে কাজ করতে হলে আমার তো মোবাইলটা ধরে ভিডিও করে দেবার কেউ নেই। সেই জন্য আমাকে এটা কিনতে হলো, যাতে আমার সুবিধে হয় এটা করতে, যে ভিডিওগুলো তুলতে। আমার এই বাইরে বেরোনোর মেন কারণটা হলো, আমি একটা দিদির কাছে আমার কিছু জিনিস অর্ডার করতে দিয়েছিলাম। সেই দিদিটা আমাকে ফোন করেছিল জিনিসগুলো তার বাড়ি থেকে নিয়ে আসার জন্য, সেগুলো আমি আনতে এসেছিলাম। কী কী জিনিস সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভালো করে। এই জিনিসগুলো, এগুলো অ্যামোয়ের প্রোডাক্ট, এগুলো আমি নিজে ইউজ করব বলে নিতে এসেছিলাম। এগুলো কি কি জিনিস আমি আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটা হচ্ছে ইনস্টা নারিশ হার্বাল ক্রিম, এটা হচ্ছে ফেস ওয়াশ, এটা অয়েল স্কিনের জন্য। এই ইনস্টা নেচার হার্বাল ফেসিয়াল জেলটার প্রাইস হচ্ছে 365 টাকা। এটা হচ্ছে গ্লসি হেয়ারের জন্য শ্যাম্পু, এটা হচ্ছে গ্লসি রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজ কালার ট্রিটেড হেয়ার, এটার MRP হচ্ছে 460। এটা হচ্ছে ইনস্টানারিস হার্বাল ময়েশ্চারাইজার ফর অয়েল স্কিন, এটার MRP হচ্ছে 560। এটা হচ্ছে বডি লোশন, G&H বডি লোশন, এটা হচ্ছে 250 ml বডি লোশন, এটার প্রাইস হচ্ছে 440। তো এই চারটে প্রোডাক্ট আমি আজকে নিলাম, নিয়ে আমি বাড়ি চলে এসেছি এখন। বন্ধুরা, আমি যে নিউ টাইপডটা আপনাদেরকে দেখালাম, টাইপডটা আমি সেট করে নিয়েছি। এই টাইপডটায় আমি ভিডিওটা শ্যুট করে নেব।
দেখছেন এখন সন্ধ্যে হয়ে গেছে, আমি সারা দুপুর খিচুড়ি খেয়ে বেশ ভালো করে একটা ঘুম দিয়ে নিয়েছি। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন পুরো মুখ চোখ ফুলে গেছে ঘুমিয়ে। এখন আমি চা বানাবো, চা বানিয়ে একটু চা নিয়ে বসবো। চায়ের জল একটু আরম্ভ করে দিয়েছে, এতে আমি একটু চা পাতা দিয়ে নিচ্ছি। দুরকম চা পাতা দিচ্ছি, একটু ফ্লেভারটা ভালো হয়। চা পাতা রেখে দিলাম, 13 মাঠা না বেরিয়ে যায়। শীতকালে গরম গরম চা শরীরটাকে একদম উড়িয়ে দেয়, একটা আলাদা আমেজি নিয়ে আসে। এতক্ষণ ওই চাটার খুব অভাব বোধ করছিলাম। বন্ধুরা, আমি আমার এই এখন এই ব্লগটা বানাচ্ছি, আমার এই নতুন ট্রাইপডটা যেটা আপনাদেরকে দেখালাম, সেই ট্রাইপডের ওপর ফোনটাকে সেট করে আমি ব্লগটা বানাচ্ছি। যদিও জানি যে ব্লগটা আমার আজকে ছোট হলো, চেষ্টা করবো পরের বারে ব্লগটা যাতে বড় হয়। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, আমি আসি।